বলো, প্রথম ভোটের অভিজ্ঞতা কানাডায়? আলহামদুলিল্লাহ, কানাডিয়ান হিসেবে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা চমৎকার। এক কথায় ভোট দিতে লাগলো সব মিলে 5 মিনিট, রাইট? এর মধ্যে আমাদের রেজিস্ট্রেশন করা ছিল না, রেজিস্ট্রেশনও করা হলো, সেটা ওরা করে ফেললো। রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন সহ ভোট দিতে 5 মিনিটস, এটা একটা চমৎকার অভিজ্ঞতা। আর গণতন্ত্রের দেশে একটা ভোট তো ভীষণভাবে ম্যাটার করে, পাশাপাশি কানাডায় মানুষ নেই, মানুষ কম, সেইখানে একটা ভোট সত্যি ম্যাটার করে। সেই জন্য তুমি আমি দুজনে এসে ভোট দিয়ে গেলাম, দুটো মত এখানে যোগ হলো। সো এটা এক, যেমন কানাডার নাগরিক হিসেবে আমাদের সুযোগ হলো আমাদের ভোটের অধিকার চর্চা করা, পাশাপাশি হচ্ছে এইখানে সরকার গঠনে আমার মতটা দেয়া, এবং এই মত এখানে খুবই ম্যাটার করে। সো আলহামদুলিল্লাহ ভালো লাগলো। পাশাপাশি এটাও বলতে চাই, আমরা যেমন এখন আল্লাহর দয়ায় কানাডিয়ান, আমরা তো বাংলাদেশিও, আমার মায়ের দেশ, আমার জন্মের দেশ তো বাংলাদেশ, প্রবাসী হিসেবে বাংলাদেশের ভোটও দিতে চাই। এবং সমস্ত প্রবাসীর পক্ষ থেকে একজন প্রবাসী হিসেবে আমি এবং মৌলি, মৌলি আছো তো সাথে? অবশ্যই আছি। আমি এবং মৌলি বাংলাদেশের সরকারকে অনুরোধ করছি, প্রবাসীদের অনলাইনে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এন্ড অফ দ্য ডে তারা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই, আমরা জন্মেছি ওখানে। সুতরাং মায়ের দেশের সাথে মায়ের দেশে মত প্রকাশের সুযোগ আমাদের যেন থাকে, এটাই এটাই আমাদের অনুরোধ। আশা করি বাংলাদেশ সরকার সেটাও বিবেচনায় নেবেন। আমরা প্রবাসীরা যার যার দেশে, যে যে দেশে আছি, সেখানে বসে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করতে পারি। সো দ্যাটস ইট, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।